হেইয়ো হোয়াটসঅ্যাপ গাইজ, কী অবস্থা তোমাদের সকলে? আশা করছি সকলেই ভালো আছো। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো আজকের ভিডিওটি আমাদের কী নিয়ে হতে যাচ্ছে। আজকে আমরা করতে যাচ্ছি চ্যালেঞ্জিং ভিডিও, যেখানে আমাদের কিনা দেশি গেমার চ্যানেলের ওনার অমিত ভাই আমাদের একটি চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে, যেখানে কিনা আমাদেরকে পার মিনিটে একটি করে কিল করতে হবে এবং বুয়াও করতে হবে। তার জন্য আবার কন্ডিশনও দিয়ে দিয়েছে যে র্যাঙ্কে ডায়মন্ড ওয়ানের উপরে থাকতে হবে। তো আমরা রয়েছি গ্র্যান্ড মাস্টার টুতে, তো আমরা অবশ্যই এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম। লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। এখানে আমরা ভাবতেছি যে আমরা এখানে শিপইয়ার্ড নামবো, শিপইয়ার্ড, হ্যাঁ শিপইয়ার্ড নেমে যাই। ওকে, আমার সাথে কেউ এনিমি নামতেছে? হ্যাঁ দুইটা এনিমি নামতেছে রে বাবা, দুইটা এনিমি নেমে গেছে। তো দেখা যাক, আমরা এখানে ল্যান্ডিং করে যাই। আরে এনিমিটা তো আমার সাথেই নামতেছে, ম্যাচ কি শুরু হওয়ার আগে শেষ হয়ে যাবে কি না? মারিস না মারিস না মারিস না মারিস না, নেমে গেছি। গাড়িটা নাও আর ভাগো। আর আমার চ্যালেঞ্জ শুরু হতা হে আব, কিউকি আমার গান মিল চুকা হে। গান মিলনে কে বাদ আমার চ্যালেঞ্জ শুরু হয়ে যাবে। যেহেতু আমরা চ্যালেঞ্জ স্টার্টই করব না, যখন স্টার্ট করব আমরা, যেহেতু যখন ভাব বুঝবো যে এক মিনিটে একটি করে কিল করা পসিবল হবে, তখনই আমরা গান নিব এবং চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব। আমাদের ট্রিপলার ভাইয়ের মতো এই চ্যালেঞ্জটা করার চেষ্টা করতেছি, তো দেখা যাক। তো আমরা শিপইয়ার্ড থেকে প্ল্যান্টেশন চলে আসছি, এখানে আমরা ব্লুজনে এদিকে যাচ্ছি। দেখি না ব্লুজে যাব না, এর আগে নিয়েছে মাইনাস খেয়েছিলাম ব্লুজনে গিয়ে। আচ্ছা ওয়েট, আমরা এখান থেকে লুট করতে পারি মনে হয়। না না না, আমরা এইতে চলে যাব, মিলে চলে যাই, মিলের থেকে লুট করব। ভাই এই চ্যালেঞ্জটা করার জন্য কত এনিমির অত্যাচার সহ্য করতে হয়েছে বলে বোঝাতে পারবো না। এখন যদি আমাদের মিলও যদি এনিমি থাকে তাহলে কিছুই করার নেই, আমরা একটু রিভার সাইডটা একটু দেখে যাই। আমরা সাপ্লিমেন্ট বোর্ডটা খুলব আর টোকেন জোগাড় করব, এবং এটা কিনতে হবে, আমাদের স্ক্যানারটা কিনতে হবে। স্ক্যানার কিনে আমরা এনিমিটা দেখতে পারবো, তো এই জন্য লাগবে টোকেন, এবং টোকেন আমাদেরকে দিবে সাপ্লিমেন্ট বোর্ড। সাপ্লিমেন্ট বোর্ড খোঁজার জন্য আমি এদিকে চলে আসলাম, এদিকে গেড়ে নাও, আমার সাথে দুই নম্বরই শুরু করে দিয়েছে, আমাকে দিল না। চলো কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, মিলের উদ্দেশ্যে চলে যাই। গাইস আমরা কি পারবো এই ম্যাচটা কমপ্লিট করতে? কি একটা চ্যালেঞ্জ আমাদের অমিত ভাই করেছে, 2 মিনিট চ্যালেঞ্জ আর আমাদেরকে দিয়ে দিয়েছে 1 মিনিটের চ্যালেঞ্জ, এটা কোনো কথা ভাই? গা ভাই এখানে মনে এনিমি এনিমি আসছিল, কি আসছিল মনে হয়। সামনে এটা কি দা গান নেওয়া যাবে না? চল মিলে যাই, মিলে যাই, দেখি লোট হয়েছে কিনা। কাজ লুট হয় নাই মনে হয়। চলো এখান থেকে লুট টোকেন গুলি কালেক্ট করি, টোকেন বেস্ট লাগবে, বেস্টটা নেই একের বেস্ট। তাও টোকেন চাই, আরো টোকেন চাই, টোকেন টোকেন টোকেন, 200 টোকেন পেয়ে গেছি রে চান্দু। কাজ করি এখান থেকে টোকেন, মেডিকেট ব্যাগটা নিয়ে নিই, মেডিকেট, ও ভাই সুপার মেডিকেট। আমরা কোনো গানই নিব না, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কিভাবে হবে? এখানে আরেকটা টোকেন, 300 টোকেন পেয়ে গেছি, 800 টোকেন হয়ে গেছে,
आगे से टोकन पहले बेस्ट करें नहीं। ये चार 100 टोकन 900 टोकन हो गया छे। एक टोकन पाबो देख 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 यार टोकन तो देख छी ना मेरे कितने ने ये चैलेंज तो एकदम इम्पॉसिबल चैलेंज भाई ट्रिक्स ना काटिए चैलेंज कराटा इम्पॉसिबल तो ओ भाई लेवल 3 এর বেচ পেয়ে গেছি ভাই আমার টোকেন গুলি বেঁচে গেল আমি এখন স্ক্যানার কিনবো মনের মতো করে এখানে কি জলমল করে আমি গান গান তো নেওয়া যাবে না ও টোকেন চলে যায় আবার উপরে যে স্ক্যানারটা কিনে নিই এস ওয়ান মেডিকেট চলো সব একটু মার্কেট করে নেই মার্কেট করে আবার চলে যাব আমরা এখান থেকে আমার স্ক্যানার ব্যাগটা কিনে নেই হেলমেট কিনে নেই এবং ওয়াল কিনে নেই এবং স্ক্যানার কিনে থাকো এখান থেকে ছাড়ো জায়গা একটু নিচের দিকে দেখে আস কিছু বাকি রইল নাকি বেস্ট আপডেটও থাকতে পারে ও ভাই বেস্ট আপডেট তো নাই কি করব চলে যাই কষ্ট নিয়ে চলো ভাইকে উঠে আবার রওনা দিয়ে দিই আমাদের গন্তব্যের জন্য আমরা যতক্ষণ পর্যন্ত এনিমি না কমবে ততক্ষণ পর্যন্ত আমরা গান হাতে নেব না যতক্ষণ না আমরা কিল করারই পাচ্ছি স্কোপ পাচ্ছি ততক্ষণ পর্যন্ত নামবই না গাড়ি থেকে চলো বক্সটা খুলে নি বক্সটা খুলে আরো টোকেন পেয়ে যাব আরে চার একদম সেভের মধ্যে সেভে দিয়েছে আমাকে ভাই বাইক রয়েছে বাইকটা ফাটে গেলে আরেকটা বাইক নিয়ে নিব ইয়ো চলো আমরা চলে যাই এখন প্ল্যান্টেশনের উদ্দেশ্যে আবার চলে যাই জোনের ভিতরে যাইতে হবে আবার আমাদেরকে এদিক থেকে দেখে যাই কিছু বাকি রব নাকি না টোকেন রয়েছে যত বেশি টোকেন তত বেশি স্ক্যানার চান্দু এখানে ঘুরতে ঘুরতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কতগুলো ম্যাচে গাড়ি নিয়ে এইভাবে ঘুরতে হচ্ছে বলে বুঝতে পারবো না যে আমি কি অ্যাডাপ্টার ক্লিক করব না 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 অ্যাডাপ্টার ক্লিক করব না সুপার মিটি থাকতে পারে তারপরে করব না হ্যাঁ একটু দেখে যাই ও ভাই এনিমি চলে এসেছে এনিমি চলে এসে যায় গাড়ি আটকানোর জায়গা পাইলো না রে বাজান দু জালো ভাগো 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 এনিমিটা চলে এসেছে ভাই এখনই চ্যালেঞ্জের কুল্লি মেরে দিত এখনই চ্যালেঞ্জটি সব খতম হয়ে যায় তোরে চান্দু জলদি সে ভাগো ভাগো জলদি সে ভাগো এই সামনে আরেকটা এনিমি আরে আরে ছোট দিস না ছোট দিস না আমার গাড়িটা তো মরলো আরে গাড়িতে ছোট দিয়ে দিয়েছে আমাকে স্নাইপার চালাচ্ছে স্নাইপার চালাচ্ছে চান্দু আমি স্নাইপার চালাচ্ছে আমি তো এখানেই শেষ কি না ভাগো জলদি সে ভাগো ভাগো সামনে একটা এনিমি রয়েছে এদিকে মারবো ওকে লাগানো যায় কিনা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট যেহেতু করি না এটাকে মেরাও লাভ হবে না আমার চলো চলো যাই যতক্ষণ পর্যন্ত আমরা গান হাতে না নিচ্ছি ততক্ষণ পর্যন্ত চ্যালেঞ্জ স্টার্ট হবে না
এর মধ্যে আমি যদি গাড়ি দিয়ে কিল করি সেটা চ্যালেঞ্জের মধ্যেও পড়বে না। আমি এনিমিটাকে আপাতত ছেড়ে দেব না, এটা ওর সাথে একটু মজা করে নি, একটু ওকে একটু একটু ডিস্টার্ব করে তারপর যাব। চলো, আরে গাড়িটাও আটকানো সময় পেল না রে। মারিস না, কেউ মারিস না। এনিমিটা পেলো কোথায়? ভিতরে তো দেখি না। কেউ রয়েছে, চলো আমিও চলে যাই। আরেকটা গোড়ান দিয়ে দিই রে, মানে এখনো রয়েছে নিচে। চলো কাটলে এসটা চলে যাই এখান থেকে, দেখা যাক কি করা যায় আমাদের। আমাদের এখানে প্লেয়ার চলে এসেছে। ও গাড়ি গাড়ি গাড়িটার অবস্থা 12টা বাজিয়ে দিয়ে এমনিটাকে এটাকে না আমার, আমি যাচ্ছি না এটাকে যেভাবেই হোক আমাকে মারতে হবে। আরে ছি ভাই, গাড়ি এমনিটাকে মেরে দিল। গেছি ভাই, ফাইট লাগছে মনে হয়। দেখুন কি কিল চুরি করেছে, তা একটু পরে করে, একটু পরে একটা করে। চল এখন এখানে একটা বসে নিবি, এটা একটু মারি। লাগবে লাগে যা লাগে যা, আরে একটু জন্য লাগলো না রে। এখানে গাড়ি বেজে যাবে নাকি? পাহাড়ের উপরে যেটা ছিল মেয়েটা নিচে নেমে গেছে, নিচে না এটাকে মারতে গেলে আমি মরবো। এখানে ফাইট লাগছে, দিয়ে একটা ধাক্কা দিল, যাই যাই যাই, লেগে যা লেগে যা। এই ঠুয়া লেগে গেছে রে, ছক্কা লেগে গেছে। এই কি হয়ে গেল, যেহেতু গান হাতে নেই নাই সেহেতু আমাদের চ্যালেঞ্জে স্টার্ট হয় নাই, তো একটা কিল করে নিয়েছি। তো একটু ওকে একটু লল দিয়ে আসি। চলো 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 চলো, মাঝে সাথে সময় হয়ে যাচ্ছে, আবার মরে গেলে আবার সমস্যা। সব বৃথা চলে যাবে। এ রে এখানে এনিমিটা চলে এসেছে, এনিমিটা এখনো মরে নাই। থাক আমরা চলে যাই এখান থেকে। চারজন নেমে গেছে, আমাদের চ্যালেঞ্জটা স্টার্ট করার সময় এসে চলে এসে গেছে। চলো আমরা গান কিনবো আর স্টার্ট করবো। আগে একটা স্ক্যানার মেরে নিচে এনিমিগুলো দেখে নিয়ে যে কোথায় কোথায় এনিমি রয়েছে। ছোটো জনে একটি স্ক্যানার মারলেই দেখা যাবে যে কোথায় এনিমি রয়েছে। চলো 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 স্টার্ট করে দিই। স্ক্যানার নিচে নিচের দিকে নাম নেমে স্ক্যানারটাকে মারি। স্ক্যানারটা কোথায়? নিচে স্ক্যানার, ওকে ওইখানে একটা এনিমি রয়েছে দোকান ঘরের পাশে। দোকান ঘরের গাড়িটা ঢুকিয়ে দিই। দেখে নিই আগে, এখন এখন মনে নামতে পারবো। চলো এবং আমাদের চ্যালেঞ্জ শুরু হচ্ছে। 3 2 1, এখানে আমাদের টাইমারও স্টার্ট হয়ে গেছে এবং আমাদের চ্যালেঞ্জও সাথে সাথে স্টার্ট হয়ে গেল। তো এনিমিটাকে আবার মারতে হবে, এখানে আমরা মেরে দিই। আরে ওয়াল মেরে দিয়েছে, খারাপে। এখানে একটা ল্যান্ডমাইন দিয়ে দিই, এই ল্যান্ডমাইন নিচে নামলেই মরবে। আরে চালাক দেখো, কত চালাক রে চান্দু, কত বড় চালাক এনিমি। ও এখান দিয়ে না নেমে ওইখান দিক দিয়ে নেমেছে, তাহলে আমরা এদিক দিয়ে ঘুরে গিয়ে আমরা জাম্প শট অ্যান্ড বুম, একটি কিল হয়ে গেছে। আমাদের টাইমটা রিস্টার্ট হয়ে গেছে। চলো 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 জলদি, আরেকটা এনিমি লাস্ট, 1v1 1v1। বুইয়া কি হবে, এখানে বোকা ময়ে বসে আছো চান্দু। ওই সামনে আগাও সামনে আগাও, অনেক ড্যামেজ অনেক ড্যামেজ চান্দু, অনেক ড্যামেজ চান্দু খেয়ে আছে। একটা শট, আরে হেডশট লেগে যায়, হেডশট লাগলো না রে। দিক দিয়ে ঘুরে গিয়ে আমি এখানে একটি মারি, বেরো বেরো
এই হেডশট লেগেছে, হেডশট লেগেছে, মরে নাই। আরেকটা শট, আরেকটা শট, ঘুরে গিয়ে বুইয়া। আমাদের বুইয়ার সাথে সাথে আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেল। এই চ্যালেঞ্জটা করার জন্য কত কিছু যে সহ্য করতে হয়েছে, কত এনিমি অত্যাচার যে সহ্য করতে হয়েছে বলা বুঝাতে পারবো না। তো গাইজ, অনেক কষ্ট করে এই চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেল। তো দেখা হবে আমাদের নতুন কোনো অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ গাইজ।